গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল চা করতে চলে এসেছি। আদা দিয়ে চা হচ্ছে, আমরা তো লিকার চাই খাই তোমরা জানো তো। আমি লিকার চায়ের চা পাতা দিয়ে দিলাম, এবার একটু ফুটে গেলে ঢাকা দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর আজকে তো রবিবার, যার জন্য আজকে একটু দেরি করেই ভিডিওটা স্টার্ট করলাম। উঠতেও একটু দেরিই করেছিলাম। আর এ দেখো, এখনও মাছটা ছাড়েনি, মাছটা এখনও জলে রাখতে হবে। তো মাছটা বরফ ছেড়ে গেলে মাছের ঝোল করা হবে। আর ওইদিকে দেখো, মামনি বড়ি দিয়ে দিয়েছে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। তো বড়িটা অনেকটা শুকিয়ে গেছে, এরপর বড়িগুলো তুলে নেওয়া হবে। আর এদিকে দেখো, আমার চা একদম ফুটে রেডি হয়ে গেছে, এরপর চাটা আমি ছেঁকে নেব। আসলে সকালেও কোনো প্ল্যানিং ছিল না যে ডাক্তার দেখাতে যাব, কিন্তু হঠাৎ করেই ঠিক হলো যে ডাক্তারবাবু যখন এসেছেন তখন একবার ডাক্তারটা দেখিয়ে আসাই ভালো। তো সেই কারণেই একটু রুটিন চেক আপের জন্যই গেছিলাম। তো এরপর আমি এখানে চাটা করে একটু টিফিন করে নিয়েই বেরিয়ে পড়েছিলাম ওর সাথে ডাক্তার দেখাতে। আর যাবার সময় কিছু ভিডিও করেছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর এই ঠান্ডার দিনে বাইকে গেলে কী হারে ঠান্ডা লাগবে তোমরা তো বুঝতেই পারছো, যার জন্য একটু প্রোটেকশন নিয়েই গেছিলাম। আর এই দেখো, রাস্তার দুধারে ধান কেটে রাখা হয়েছে মাঠে, আর এরপর এগুলো আঁটি বাঁধা হবে। এই দেখো, একজন আঁটি বাঁধছেও। তো ধান ভর্তি মাঠ দেখতে সবাইকারই খুব ভালো লাগে, সেই কারণে এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এরপর আসছে জালপাড়া শ্মশান। জালপাড়া শ্মশানে আগেকার দিনে সমস্ত কমবয়সী বিধবা মেয়েদের তাদের স্বামীর সাথে এক চিতায় পোড়ানো হতো, যেটা আমরা জানি যে সতীদাহ প্রথা। তো এটা এই শ্মশানেও ছিল, যার জন্য এখন বর্তমানে এই এখানে পুজো আর্চা হয়, এবং একটা বছরের একটা টাইমে এখানে বড় করে মেলা হয় সতী মায়েদের সম্মান জানানোর জন্য। তোমরা লক্ষ্য করছো কিনা জানি না যে বাড়ির মাঝে মাঝেই দেখো অনেকগুলো করে কাঠের মতো জড়ো করা আছে। আসলে এগুলো হচ্ছে পাট, এদিকে পাট চাষ হয়। যেহেতু কুনুর নদী আছে বলে, কুনুর নদীটা খুবই কাছে এখান থেকে, যার জন্য দেখো প্রত্যেকটা বাড়িতে পাট চাষ হয়। দেখো পাটগুলো সব একসাথে জড়ো করে রাখা হয়েছে। আর এরপর দেখো, আমি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেছি। আর দেখো আশেপাশের লোকজন আমার দিকে কীভাবে তাকিয়ে আছে, ভাবছে এই মেয়েটা কি করছে এইভাবে মোবাইল নিয়ে। যাই হোক, এখানে আমরা সবাই ডাক্তারের অপেক্ষায় বসে আছি। এত বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে, কিন্তু ডাক্তারের এখনও কোনো পাত্তা নেই। তো গরম করে গেছিলো, যার জন্য সোয়েটার টোয়েটার সব খুলে দিয়েছি। এ দেখো বন্ধুরা, চেক আপ করানো হয়ে গেছে। এরপর একটু বাজারে কাজ ছিল, টুকিটাকি কেনার জন্য একটু বাজারের ওদিকে চলে এসেছি। এরপর জিনিসপত্র কিনে নিয়ে আবার বাড়ি চলে যাবো।
আমার পাশে, অন্তত অন্ত করে এখন হাঁটা হচ্ছে আমাদের। তোমাদের একবার বিস্কুট বাজারটা দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে, রাস্তায় যাবার পথে জায়গাটা আবার পড়েছে, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম জায়গাটা। আর এরপর কাজকর্ম সব হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাবার সময় এই রাস্তার ধারের এই যে গাছপালা ঘেরা জায়গাটা বেশ ভালো লাগছিল দেখতে, বেশ নিরিবিলি, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর শীতকাল মানেই আমাদের প্রথম মনে পড়ে যে পিকনিক, তো নানান পিকনিক স্পটে আমরা তখন বুক করে বেড়াই যে কোথায় পিকনিক করব ঠিক করতে পারি না। তো এরকম নির্জন ফাঁকা ছায়া ঘন জায়গায় যদি পিকনিক করা যায় তার থেকে ভালো কিছু হতেই পারে না। ভেবেছিলাম বাড়ি পৌঁছিয়ে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়নি। বাড়ি গিয়ে দেখছি যে একটা বেজে গেছে, তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওয়।